নাও ওই সময় হালিমা তো সাদিয়া রাজি হয় না, বেটারা বলছে বলে মাগো একবার রাজি হয়ে যাও গো মাও, আমার ভাইকে আমরা নিয়ে যাব বাবজিরা আমার আমার সোনামণি কিরাও। একদিন রাত লেগে গেল সকাল হলো, জুমরার সাইমা বলছেন ভাই বোনে যুক্তি করছে বলে জুমরারে ও সাইমা একবারে সামরা কথা দুজনাতে বলি, বলছে কি কথা বলবে বলো, অনেকদিন ধরে আমার মোহাম্মদ ভাইকে আমরা ময়দানে নিয়ে যাই না, সকালবেলা যখন হবে আমার মাকে আমরা রাজি করব বলে মা গো, আমরা অনেক দিন ধরে আমার ভাইকে নিয়ে যাই না গো মা, একবার আমরা ময়দানে নিয়ে যাব গো মা, রাজি হয়ে যায় গো মা, মা জননীকে আমরা রাজি করব। সকাল হলো সকালবেলা যখন হয়ে যায় তখন ওই সময় যেন তারা বিছানা থেকে ওঠে না, মা বলছে বলে জুমরারি ও সাইমা বলো তোমরা তো বেলা হয়েছে এখনো তোমরা ময়দানে যাবে না বলো। ওই সময় যখন ডাক দেওয়া হলো জুমরা বলছে বলে মা যাব গো যাব মা, আমরা যাব আমরা দুধ ভাই মোহাম্মদকে ময়দানে নিয়ে যাব জোরে বলো, মা বলছে বলে না না নিয়ে যাওয়া হবে না, আমরা তোমার ভাইকে পাঠাবো না। সুবহানাল্লাহ এইরকম ভাবে কথা কাটাকাটি আরম্ভ হয়ে যায়। হালিমাকে বলছে বলে মা গো আমরা দুধ ভাইকে না যদি পাঠাও তাহলে আমরা আর ময়দানে যাব না, মাকে রাজি করছে। অনেকক্ষণ ধরে যদি কানের গোড়ায় ঘ্যান 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 করে বিরক্ত হবে না, হবে না বিরক্ত হবে। ছেলেরা বারবার বলছে মা বলছে বলে জমরারে তোমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমরা যাবে মাঠে ময়দানে ছাগল নিয়ে যাবে, তোমরা দেরি করিও না তাড়াতাড়ি করে যাও। বলছে মা গো আমার দুধ ভাইকে যদি না পাঠাও তো যাব না। মা বাহানা করছে বলে বেটা রে তোমরা যাবে বেটা বলো, আমার বেটা দুধ মোহাম্মদ যদি তোমাদের কাছে দি কিছু খেতে চায় তাহলে বলো ভোক লাগলে পিয়াসা লাগলে তোমরা কি দিবে, তোমরা খেতে কি দিবে বলো। তখন বাহানা যখন করছে তখন ছেলেরা বলছে বলে মা গো আমরা বাহানা করি না মা, তুমি আমাদের সঙ্গে বাহানা করো মা, যদি আমার দুধ ভাইকে যদি নিয়ে পাঠিয়ে যদি না দাও আমাদের সঙ্গে তবে মা জননী আমরা ময়দানে যাব না। ছেলে আর মেয়ে দুজনাই জুমরা সাইমা তখন তিনারে একসঙ্গে রাজি করিয়ে বলছে তোমার মশত ফাঁকে তাহন মা গো সঙ্গে লইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ, মাকে কেমন সুন্দর করে রাজি তোমার মস্ত ফাঁকে দেহ না মাগো সঙ্গে লইয়া যায়। মদের সঙ্গে মেশে চারানে ময়দানে ভয় নাই মা, তোমার মস্ত ফাঁকে দেহ না মাগো সঙ্গে লইয়া যায়, মা তোমার মস্ত ফাঁকে দেহ না মাগো সঙ্গে লইয়া যায়। বাবলা বনার ছায়ায় গিয়া বসব মরা ঘিরে আর খেজুর পাতার তাজ বানায়া পরিয়ে দিই বসিরে মাগ পরিয়ে দে বসিরে, সে যে মদের বাদশাহ করবে মা বাদশায় তোমার মসত ভাগ্য দেহ না মাগ সঙ্গে লইয়া যাই, মা তোমার মসত ভাগ্য দেহ না মাগ সঙ্গে লইয়া যাই। মদের সঙ্গে মেসে চরানে মায়া দান ভয় নাই মা, তোমার মসত ভাগ্য দেহ না মাগ সঙ্গে লইয়া যায়। মাকে রাজি করছি, মা বলছে বেটা রিয়া তোমরা আবার দুধ বেটা মোহাম্মদকে তোমরা নিয়ে যাবে বেটা, বলো শোনো আমার ছেলে যদি কিছু খেতে চাই তাহলে তোমরা কি খাওয়াবে বলো, কি খাওয়াবে বলো। ছেলেরা বলছে যাই হোক মা হইতে পারে একটু রাজি হয়েছে, আর একটু জোর করলে রাজি হয়ে যেতে পারে। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কত ভালোবেসেছে সাইমা আর জুমরা, বলছেন যেদিন আমরা না নিয়ে যেতাম ভালো লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় একটি মজার আলোচনা আছে, আমার নবী মুস্তফা যে নবী সুবহানাল্লাহ, আমার নবী ওই জায়গায় জাহির হবে না, হালিমা তো
সাদিয়া আরো জানতে পারবেন। বিরাদার, হযরতে হালিমা সাদিয়ার ছেলেরা নিয়ে যাচ্ছেন। বাপ হালিমা সাদিয়ার ছেলেকে জিজ্ঞাসা করছে, হালিমা বেটা তোরা কি খেতে দিবি? যদি তোরা নিয়ে যাবি, আমার ছেলে যদি খেতে চাই তাহলে কি খেতে দিবি বল। ছেলেরা তখন মাকে বলছেন, খেতে দেব খেজুর মেথি, খেদা যদি পাই দমবার দদ পাতারা ঠঙায়, দেব পে বাসায় মাগহ দেব পে বাসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথি আর খেদা যদি পাই দমবার দদ পাতারা ঠঙায়, দেব পে বাসায় মাগহ দেব পে বাসায়। সে যে আমাদের বাদশাহ করবে মা বাদশায় তোমার মসত ভাগ দহনা মাগ সঙ্গ লইয়া যায়, বাদমার মসত ভাগ দহনা মাগ সঙ্গ লইয়া যায়। মদের সঙ্গ বেশ চরানে ময়দান ভয় নাই, মা তোমার মসত ভাগ দহনা মাগ সঙ্গ লইয়া যায়। হযরতে হালিমা সাদিয়া বলে, আমার জুমরা বেটা সাইমা বেটি যখনই বলল সুবহানাল্লাহ, আমি আর দেরি করলাম না। বলে বেটা তোমরা যখন এইরকম করে আমাকে রিকোয়েস্ট করো তাহলে তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তোমরা ময়দানে নিয়ে যাও। জুমরা বলে, আমার ভাইকে নিয়ে যখন আমরা ময়দানে গেলাম সুবহানাল্লাহ, দেখতে পেলাম জানো অনেক দিন ধরে আমার ভাই কে দঙ্গলে যখন নিয়ে যাই আমরা, ওই সময়তে জানো হিংস্র প্রাণীরাও আমার ভাইকে যেন একটা পাথরে বসিয়ে রেখেছিলাম, ওই সময় জানো জঙ্গলের হিংস্র প্রাণীরা এসে জানো আমার নবীকে গোল করে যেন ঘেরেছিল। জোরে বল জুমরা সাইমা বলল, হায় হায় আমরা কি করলাম, বাবার ভাইকে নিয়ে আসার পরে আমরা এই জায়গায় হৈরান পেরেশান হল, আমার ভাইকে তারা বাঁচিয়ে রাখবে না, আমার নবীকে তারা সালাম করে যেন চলে গেল আপন জঙ্গলের দিকে। এই কথাটা জানো হযরতে হালিমা সাদিয়া জানতে পারলেন। হালিমা সাদিয়াকে সম্মানের কথা যখন খোলা বললেন, ওই সময় অনেক দিন হয়ে গেল আমার হালিমা যাওয়া বন্ধ করলো, আমার হালিমা সাদিয়া তিনি বললেন, যখন যাওয়া বন্ধ হলো এ হালিমা সাদিয়া তুমি যাওয়া বন্ধ করলে না, একদিনের তরফে যেন হঠাৎ করে হালিমা সাদিয়ার একটা হৃষ্ট পৃষ্ট ছাগলকে যেন হিংস প্রাণীরা যারা ধরে নিয়েছিল, হিংস প্রাণীরা ধরে নিয়েছিল, ধরে নেওয়ার পর আটকে দিয়েছে। ছেলেরা বলছেন, একের পর এক তো ঘটনা ঘটেই যাচ্ছে রে, কি করা যায়? মাকে যে বলছো, মা আজকে আমরা সেকালো বাড়ি চলে এসেছি। বলে কেন? একটা দুঃখের কথা মা, যেই ভাই আমাদের ওই ছাগলের দুধ খেত, ওই ছাগলটাকে হিংস্র প্রাণীরা বাঘে ধরে নিয়েছে। মা বলছে, শুন, ধরেছে ধরেছে, চুপচাপ থাক। কিন্তু মার অন্তরটা কাঁদছে, কেন? যে ছাগলটা সবচাইতে হৃষ্টপুষ্ট ছিল, শক্তিশালী ছিল, দুধ বেশি দিত, ওই ছাগলটা কি ধরেছে? ছেলে মেয়ে সব শুয়ে গেছে, মা হালিমা আমার নবীকে বুকে করে নিয়ে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা চিন্তা করছেন, আল্লাহ আমার দুধ বেটা মোহাম্মদ যেই ছাগলের দুধটা খেত ওই ছাগলটা কি ধরে নিয়েছে? মন খারাপ, ডুকরে ডুকরে কাঁদছেন। হালিমা সাদিয়া ডুকরে ডুকরে কাঁদছেন। আমার নবী বলছেন, বলে মা, মা জাননি গো কেন কাঁদো গো মা? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদিয়া কাঁদছেন। আমার নবী বলছেন, মা তুমি কাঁদছো কেন এত রাত্রে? তুমি তো কোনোদিন কাঁদো না। হযরতে হালিমা সাদিয়া বলছেন, বেটা আমি কাঁদছি এর জন্য, তুমি যে ছাগলটার দুধ খেতে ওই ছাগলটাকে হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে, আমি এই জন্য কাঁদি। আমার নবী বলছেন, বলে মা জানালি, বলে মা গো তুমি চোখের পানি ঝরাও গো মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ও মা জানালি, আল্লাহ
আল্লাহ তাআলা চোখের পানি কেন ঝরো গো মা জাননি, তোমার চোখের পানি ঝরে যাবে ঘুমাও, আমি বা আমি নবী মুস্তাফা তোমার চোখের পানি দেখতে পারবো না, বলো মা গো মা হিংস পানি না তোমার ছাগল ধরে নিয়েছে মা, তাতে কি হয়েছে মা তোমার অনেক ছাগল আল্লাহ দিয়েছে মা গো, ও মা তুমি চোখের পানি বন্ধ করে দাও, হাতে হালিমা তোষা দিয়া বলেন আমার চোখের পানি ধাবে নাও, ওই ছোট শিশু মুহাম্মাদের যত কথা শোনা যায় ততই যেন আমার কলেজাটা ঠান্ডা খাইছে রে, বলেন সুবহানাল্লাহ, এটা কোন দুঃখের কান্না নয় এটা হলো আনন্দের কান্না, আমার যত শুনে যায় তত যেন আমার কলেজাটা জড়াইয়া যায়, এত মুহাম্মাদের কথাগুলো এত মিঠা মিঠা কথা লাগে, আমার চোখটার হাত বুলাইয়া দিয়ে আমার নবী যেন বলছে বলে মা গো তুমি চোখের পানি জড়াইয়া নামাও, এই কথা বলে যখন কান্না আরম্ভ করেছিল কান্দে কান্দে হালিমা তোষা দিয়া চোখের পানি করে যায়, আমার নবী হাত নামার হাত দিয়া মোছাইয়া দেয়, হালিমা তোষা দিয়া কান্না বন্ধ করলেন, ওই সময় যেন আবার যেন আমার নবী মুস্তফা বললেন হালিমা কাঁদা বন্ধ করে আবার যেন দেখলাম রাত্রিবেলা তোমার কান্দতে আরম্ভ করেছিল, আবার নবী বলছে বলে মা তুমি কেন কান্না করো গো মা, তোমার চোখের পানি কেন ঝরে যায়, আমি যে তোমাকে কান্না করতে বারণ করেছি মা, হালিমা বলছে বেটা আমার ওই ছাগলটার জন্য মন খারাপ করে, আমার নবী বলেন হালিমা তুমি যদি মা ছাগল যদি চাও আমি নবী তোমাকে সকালবেলাতে ছাগল এনে দিব, জোরে বল, আমার নবী বলছেন বলে হালিমা ওগো মা জননী সকালবেলাতে যাব ময়দানে আর তোমাকে ছাগল এনে দিব, আমার হালিমা তো সাদিয়া বলছে বলে বেটা রে হিংস প্রাণীরা আমার ছাগলকে তারা বাঁচিয়ে রাখেনি, তুমি যদি চলে যাও তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবে না, বেটা যেতে হবে না, আমি আর কান্দবো না চোখের পানি বন্ধ করে দিব, আমার নয়ে বলছেন বলে মা জননী গো আমি নবী তোমাকে যেটা ওয়াদা করিয়ে দিয়েছি মা, আমি নবী যদি না এনে দিতে পারি সারা জগতের মিথ্যা হয়ে যাবে, জোরে বল, হযরতে হালিমা তো সাদিয়াকে বলতে বলতে সকাল হয়ে গেল, আমার নবী মুস্তফা যেন হালিমাকে বলছে বলে মা গো চলো মা যাব যাব ছাগল আনতে যাব, মা হযরতে হালিমা তো সাদিয়াকে সঙ্গে নিয়ে আমার নবী চলতে আরম্ভ করলু, হালিমা তো সাদিয়া বলে আমি ওই সময় দেখলাম যেন ময়দানে যাওয়ার পরে একটা পাথরের উপরে আমাকে বলল বলে মা গো তুমি এই জায়গায় উঁচু পাহাড়ে মা তুমি দাঁড়িয়ে যাও, আমি একটু কিছুটা দূরে যাব মা, আর যাবার পরে আমি ডাক দেব হিংস প্রাণীদেরকে, হিংস প্রাণীদেরকে ডাক দিব মা তুমি দেখবে, ওই সভাতে হালিমা তো সাদিয়াও তিনি বলেন আমি চলতে লাগলাম, আমাকে যখন দাঁড় করিয়ে দেওয়া হলো আমি দাঁড়িয়ে গেলাম মুহাম্মাদকে দেখলাম, ওই জায়গায় একটা পাথরের উপরে দাঁড়িয়ে দেওয়ার পরে তিনি বললেন হিংস প্রাণীরা বলো বলো আমার হালিমা তো সাদিয়া মা জননীর চোখের পানি তোমরা জড়িয়ে যাও, আমার জননীর চোখের পানি ঝরেছে, আজকে আমি নবী তোমাদেরকে ডাক দিয়েছি আমার ডাকে তোমরা হাজির হয়ে যাও, আমার নবী যেমন ডাক দিয়েছে হিংস প্রাণীরা তখন এক জায়গায় হয়ে বলছে শোন আমরা তো হালিমা তো সাদিয়া ছাগলটা ধরেছিলাম, আমরা তো খাওয়ার জন্য ধরি নয় আমরা নবীকে দেখার জন্য ধরেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, আজকে দেখো ওই নবী আমাদেরকে ডাক দিয়েছে, বলো বলো আমরা যখন ছাগলটা ধরি তার আগে আমরা একটা মিটিং করেছিলাম, আমার নবী কেন আসে নাও আমার নবীকে কেন দেখা যায় না, আমরা মিটিং করে বলেছিলাম শোন আমার নবীকে যদি দেখতে হয় চলো যাব আমরা হালিমার বাড়ি দেখতে যাব, আমাদেরকে তখন তোমরা বলেছিলে না 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 হালিমার বাড়ি যদি যাওয়া যায় মানুষেরা বাঘ দেখলে পরে জীবনে বাঁচিয়ে রাখবে না, একটাও মার মাটিতে পড়বে না সব পিঠে পড়বে, মাটিতে পড়বে না সব পিঠের উপর পড়বে, তবে একজন একটা কৌশল করলো বলে শুন একটা কৌশল হবে বলে কি
হালিমা তো সাদিয়ার বেটা সাইমার জুমরা আসবে যেমনি ময়দানে ছাগল নিয়াও, আর ওই সময়তে ছাগল আমরা একটা হিষ্ট বিষ্ট ছাগল ধরব, আমার ধরার হবে বাহানা আর নবীকে দেখার হবে মনের বাসনা। যদি বলেন সোহান বলি এই সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এটাই হোক। তাদের মধ্যে যে সর্দার ছিল বলছে শোন আমরা তো জগিয়ে নিয়ে বসে আছি, ওই সময় যখন জগিয়ে নিয়ে বসা হলো এখন দেখ আমার নবী ময়দানে এসেছি, আমার নবী ডাক দিয়েছি, আমার নবী ডাক দিয়েছে, আমার নবীর ডাকে এখন কে আগে যাবি যা, কে যাবি যা, তুই যা, তুই যা, ঠেলা ঠেলা আরম্ভ হয়েছে। অনেকক্ষণ ধরে আমার নবী বলছেন হিংস্র প্রাণীর আরে তোমরা জানো না আমি কে, তোমাদেরকে ডাক দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন সর্দার দাঁড়িয়ে গেল বলছে চয়বার আমি যাব আগে আগে, তোরা যদি পিছে পিছে মার্জি দেখে দে হয় তো আমি খাবো আগে, মার্জি দেখাই তো আমি আগে খাবো তোরা পরে খাবি, তাই না? চলতে চলতে জানো পিপড়া যেমন লাইন দিয়ে চলে ওই রকম ভাবে বাগিরা জানো ছাগলটাকে সুন্দর করে ধরে ধরে আদবের শীতে যেন আমার নবীর দিকে যেন মাথাটা নিচু করে আমার নবীর সম্মুখে এসে হাজির হলো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমার নবী বলছেন এই হিংস প্রাণীরা বলো বলো আমার মাহালিমা চোখের পানি কেন তোমরা ঝরিয়েছ, এর প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আগে দিতে হবে। হিংস প্রাণীদের মধ্যে যে সর্দার ছিল তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি প্রশ্ন করেছেন সঠিক ইয়া রাসূলুল্লাহ, হালিমা তো সাদিয়া ছাগলটা ধরেছি এটা তো সত্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। আমরা বলতে চাই নবী আপনার উত্তরটা দিব ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রশ্ন আমরা একটা করব, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে বলতে হবে। আমার নবী বলছে বলে হিংস প্রাণীরা কি বলবে বল, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা তো বড় ব্যাধ বিক্রেছি ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি বলুন এতদিন ধরে কেন আপনি ময়দানে আসেননি, এতদিন ধরে আপনি কেন ময়দানে আসেননি বলেন। তার উত্তর দিব বলছেন আমি আসি তো তোর কি, আমি আসি তো তোদের কি, হ্যাঁ আমার ইচ্ছা হলে যাবো না ইচ্ছা হলে না যাবো অসুবিধা নাই, তো তোদের কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে যতদিন ধরে আমরা না দেখেছি ততদিন আমাদেরকে ভোক পিয়াসা লেগেছিল জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেদিন আমরা দেখিনি ইয়া রাসূলুল্লাহ সেই দিন আমাদের পিয়াসা লাগে না ভোকও লাগে না খিদাও লাগে না। আমার নবী বলছে হিংস প্রাণীরা রে আমি আমি নবী বলছে বলে হিংস প্রাণীরা আমি এই জন্য ময়দানে আমি আসিনি সুবহানাল্লাহ, আমি এই জন্য আসিনি আমার মা হালিমা আমাকে আসতে বারণ করেছিল জোরে বল, আর মায়ের কথার উপর দিয়ে কথা বলা যাবে না জোরে বলে সুবহানাল্লাহ। দিয়েছে আল্লাহ নবীর মদিনা দেখবেন না, চোখ দিয়েছে মনের বাসনা আল্লাহ তুমি পুরা করো বলো আমি এখ দাও এখ মানত তক দেহের জাগিয়ে দাও তক দেহের জাগিয়ে দাও চোখ দিয়ে ছত নবীর মদিনা দেখিয়ে দাও চোখ দিয়ে ছত নবীর রহজাত দেখিয়ে দাও চোখ দিয়ে ছতনবের মদিনা দেখিয়ে দাও সোনার ক্ষমত তুমি আমায় দিয়েছ খোদা সোনার
মাথা তুমি আমায় দিয়েছ খোদা, যোগ দিয়েছ তানবে মদিনা দেখে দা, হাত করে দোয়া খোলে আমি কোরআন, সে হাত নবেরে রাজার জালে ধরে দা, সে হাত নবেরে রাজার জালে ধরে দাও, যোগ দিয়েছ তো না বেরে মদিনা দেখে দাও, যোগ দিয়েছ তো না বেরে মদিনা দেখে দাও, চাইন আমি হর গেলে মানব জন্নতে যেতে, চাইন আমি হর গেলে মানব জন্নতে যেতে, চাইন আমি হর গেলে মান জন্নতে যেতে, চাইন আমি হর গেলে মানব জন্নতে যেতে, নবের পাহাড়ের তলায় আমার কবর বানিয়ে দাও, যোগ দিয়েছ তো নবের মদিনা দেখে দাও, যোগ দিয়েছ তো নবের রোজা দেখে দাও, আব্বাজি আমার সোনা বালিকে রাও আমার মা কালা রাসুল গোবা, ওই সময় আমার খালি মাদুর সাথে আও তিনি দাঁড়িয়ে আছেন আমার লোভী প্রশ্ন করছিল, ওই হিংস প্রাণী বলো বলো তোমরা আমার মা গালি বা চোখের পানি ঝরালি, এটা তো আমি বুঝতে পারলাম আমার মা আমাকে বারণ করেছিল তার জন্য আমি আসতে পারিনি ময়দানে, ওই হিংস প্রাণীরা বলো বলো তোমরা কেন আমার নমাহালিমার ছাগল ধরেছো, এটা তো আমি জানতে পারলাম আমি নবী তোমরা কেমন করে জানলে, ওই হিংস প্রাণীরাও দাঁড়িয়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ ওই যে পাহাড়ে দেখতে পাওয়া যায় একটা উঁচু পাহাড় দেখা যায় নবী, বলে হা হা দেখতে পাওয়া যায়, আবার নবী বললে হিংস প্রাণীর ওইখানে দেখো ইয়া রাসূলুল্লাহ ওই পাহাড়ের ওপরে একটা গির্জা দেখা যায়, আবার নবী বলে হা দেখতে পাওয়া যায়, নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গির্জাতে নবীজি আমি রাত্রিবেলাতে সেই দিনের সারাদিন ধরে আমি কোনো প্রাণীকে আমি জখম করতে পারিনি, আমি বড় পিয়াসা ছিলাম আমি বড় ক্ষুধার্ত ছিলাম ইয়া রাসূলুল্লাহ, ওই সময় দেখলাম আমি একটু আহার করার জন্য ওই গির্জার পাশ দিয়ে যখন হেঁটে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জায়গায় যেন একজন প্রহিত বসে বসে, ওই জায়গায় যেন একজন পণ্ডিত বসে বসে, ওই সাই পণ্ডিত বসে বসে যেন এই জায়গায় ইঞ্জিল শরীফ পড়ে পড়ে মানুষকে শোনাছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, ওই জায়গায় যখন শোনাই তখন আমি দেখলাম যখন গোটে গোটে পায়ে চলে যায় যাবার সময় যেন আওয়াজ দিয়ে বলছিল ওই ইহুদি প্রহিতটা বলতে আসিল, ও জগদীপাসীরা তোমরা সরে নাও সরে নাও, একজন মহামানব পৃথিবীতে আসবে, আরে মহামানব পৃথিবীতে যদি আসে আজকে এই জগৎটাকে উজালা করবে, জোরে বলো, আরে যেমনই মহামানবের কথা শোনাও আমি আর আগে বললাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে, আমি দাঁড়িয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে যাওয়ার পরে ওই জায়গাতে শুনতে লাগলাম ওই প্রহিত বাবা যেন বলতে লাগলো ওই জায়গায় বলতে আছেন বলে জগৎবাসী রে একজন মহামানব পৃথিবীতে আসবে, এই যে কিতাবটা তোমরা দেখতে পাও এই কিতাবটা হল ইঞ্জিল শরীফ, আর ইঞ্জিল শরীফটা একজন নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহ পাক পৃথিবীতে চারখানা কিতাব
রব আল্লাহ নাজিল করেছেন, 110 খানা 104 খানা কিতাব আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়খানা? 104 খানা কিতাব আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ পাক সবচাইতে আল্লাহ পাক আসমানি কিতাবের মধ্যে এই চারখানা কিতাবকে আল্লাহ পাক বেশি প্রাধান্য আল্লাহ দিয়েছে। আবার মহান আল্লাহ তাআলা বলেন, তাওরাতের মধ্যে আবার নবীর নামে লিপিবদ্ধ করেছে, জবুরের মধ্যে আবার নবীর নামে লিপিবদ্ধ করা আছে, ইনজিল শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নামটা লিপিবদ্ধ করেছেন। ওই প্রহিত বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি। ওই প্রহিত বাবা বলতেছিল, আমি যখন শুনে শুনে দেখলাম তিনি বলতেছেন, বলে জগৎবাসী রে, যিনি মহামানব পৃথিবীতে আসবেন তিনার জন্ম হবে মক্কা নগরে, মক্কা শহরে তিনার জন্ম হবে। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আবিলা, আর তিনার নাম আল্লাহ তাআলা আসমানে দিয়েছে আহমাদ, আর আসার পরে নাম রাখা হবে মুহাম্মদ। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুহাম্মদ নাম রাখা হবে, আর ওই নবী মায়ের পেটে 28 থেকে 27 দিন দুধ পান করবে, আর একজন ভগবতী রমণী হবে, যার নাম হবে হালিমা তুসাদিয়া, যার বাড়ি হবে তায়েফ নগরে। আর তায়েফ নগরে আসার পরে এই জঙ্গলের মধ্যে ওই বাচ্চাটা তার দুধ ভাই বোনের সঙ্গে তারা আসবে ময়দানে ছাগল চড়াতে। ওই নবীর কলমা পড়লে বালা যদি তোমরা হয়ে যাও, ওই নবীর কলমা যদি তোমরা নসিবে যদি মিলে যায়, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে, জান্নাতের তোমরা হকদার হবে। আমি ওই সময় আর একটু দাঁড়িয়ে গেলাম। তিনি বললে, জগৎবাসী রে, আমি তোমাদের সামনে বক্তব্য দিয়ে গেলাম, আমি তোমাদের সামনে ইনজিল শরীফ পড়ে গেলাম, কারো আজকে হযরত ঈসা গান আলী সালাম তিনি বলেছেন, মুবাশশির রাসূল আতিম বাদি কুসমহু আহমাদ, আমার উপরে যিনি নবী হয়ে আসবেন তিনার নাম হবে আসমানে আহমাদ, আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে হবে মুহাম্মদ। ওই নবীর কলমা যদি তোমরা পড়নে বালা হয়ে যাও, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমি ওই সময় দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আল্লাহ, তোমার এমন নবী আসবেন আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন, যদি ওই নবী আল্লাহ তুমি পৃথিবীতে পাঠাবে আল্লাহ, ওই নবীকে যতদিন না দেখবো আল্লাহ ততদিন তুমি আমার মরণ দিও না, কারণ তোমার রহমতি নবী আসবে, ওই রহমতি নবীকে দেখবো আল্লাহ আমার মরণ তুমি দিও না। আমি গির্জার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যেই দিনে আপনাকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ, সেই দিনে বুঝে নিয়েছি আপনি হলেন না খেরি জামানার নবী। হিংস প্রাণী বলল, বলে আমার নবী বলছে হিংস প্রাণী রে, তাহলে বলো 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 তোমার বয়সটা কত হবে। জোরে বলুন তোমার বয়সটা কত। আমার নবী কি বলেছিলেন? বাপ সুবহানাল্লাহ, আমার নবীর বয়স কত? আমার নবী জিজ্ঞাসা করলেন, তোর বয়সটা কত? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হলো 80 বছর। জোরে বলুন 80 বছর পূর্ণ হলো। আমার নবী জানিয়ে দিলেন, হ্যাঁ আমি আখেরি জামানার নবী, তোমরা এটা ঠিক দেখেছো। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আপনি যদি আমাদেরকে ইজাজত দেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম বসি করবো। জোরে বলো
আমার নবীর কদম বসি করবে, আমার নবীর কদমে জুমা দিবেন। সুবহানাল্লাহ, তারা লাইন দিয়ে আমার নবী মুস্তফার কদম বসি জুমা করলেন। আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে হালিমা তো সাদিয়ার ছাগলটাকে ধরে বড় বেয়াদবি করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবো মনে করে ধরিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার মনের বাসনা ছিল, তাই আমরা কৌশল করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বেয়াদবি হয়েছে, আপনার কাছে আমরা ক্ষমা চাই। হালিমা তো সাদিয়ার চোখের পানি ঝরিয়েছেন। আমার নবী বলেছেন, হিংস প্রাণীরা রে, আজকে তোমার নবীর মহাব্বতে তোমরা আজকে ছাগল ধরেছো, আমি নবী তোমাদেরকে মহাব্বতে, আমি নবী ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী যদি ক্ষমা করে তো জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। জোরে বলো, আমার নবীর মহাব্বতই হলো সব, তাই না? আমার নবীর মহাব্বত রেখেছেন দিলের মধ্যে আছে বাপ। সুবহানাল্লাহ, আমার নবীর মহাব্বত সব জিন্দেগি পার। একটা উট নি, আমার নবী যে উটে যতদিন ধরে আমার নবী পৃথিবীতে ছিলেন ততদিন ধরে একটা উট ব্যবহার করেছিল, আর এই উটটা সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দিহাতি সাহাবী চিন্তা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন যে আমার নবীকে জীবনে কোনোদিন একটা উট দান করব, একটা উট দান করব, যদি পয়সা যদি হয় তো উট দিব। গ্রাম্য সাহাবি, দিহাতি সাহাবি চিন্তা করে, পয়সাও জোটে না, উট কিনাও হয় না। এই করতে 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 দিন চলে যায়, হঠাৎ করে এক ইহুদির বাড়িতে কাজকর্ম করতে শুরু করেছে, আর ইহুদিরা অনেক উট আছে, উট চড়াতে চড়াতে উটগুলোকে বাইরে বেঁধে রাখে, তাই একটা উটকে আলাদা করে বেঁধে রেখেছে। একটা উটকে যখন আলাদা করে বেঁধে রেখেছে তো উটটা বাঁধা আছে গাছের সঙ্গে, চারিদিকে জঙ্গল আছে। তো ওই সময় ওই সাহাবি যে বলেছে, তোমরা ছাগল ভেড়া মহিষের কথা শুনতে পাই, বুঝতে পারি আমরা, হ্যাঁ মানুষ যেটা বলে কিন্তু সেটা শুনতে পাবে না, তো মনে মনে চিন্তা করেছে আর বলে দিচ্ছে যে একটা উট কিনে আমার নবীকে দিতাম, এটা আমার মনের খুব ইচ্ছা। এরা তা উটটা মনে মনে ভাবছে, আল্লাহ এই সাহাবি যদি পয়সা যদি হয় তুই যদি কিনে জানা আমাকেই কিনতে পারে, কারণ আমাকে কিনলে আমি নবীর কাছে যেতে পারবো, থাকতে পাবো, আল্লাহ তুমি এটা কবুল করিও। ও থাকে, সাহাবিও থাকে, বুঝলেন? এই করতে করতে দিন যায়, রাত আসে, করতে করতে একদিন রাত্রিবেলায় বেঁধে রেখেছে, আর হিংস্র প্রাণীরা এসে চতুর্দিকে গোল করে ঘেরে লিয়েছে। উঁটটা বলছে, ব্যাপার খারাপ, এবার নবীর কাছে যাওয়ার আগে তো আমাকে শেষ করবে, এবার এরা কোন কাজ হলো? ছুটাছুটি করতে আরম্ভ করেছে হিংস প্রাণীরা। উঠকে বলছে, বলে উঠনি রে, উঠনি বলে চিন্তা করো না, আমি তোমাদের কাছে এসেছি, বলে আমি খাওয়ার জন্য তোমাদের কাছে আসি না, আমরা যত যদি হিংস প্রাণী তোমার কাছে এসেছি, বলে তোমাকে দেখভাল করার জন্য এসেছি। জোরে বলো, বলে উঠনি রে চিন্তা করো না, কেননা এই জন্য তুমি মনে মনে চিন্তা করেছ, আমার নবীর সবারই তুমি হবে, আমরা তোমার মনের কথা বুঝতে পেরেছি, আর যে সাহাবি তোমাকে কিনবে, আর এই সাহাবি তোমাকে খরিদ করে নিবে, তুমি নবীর কাছে যাবে, এই জন্য তোমাকে আমরা পাহারা দিই, কেউ যেন তোমাকে জখম করতে না পারে। জোরে বলো, বাবজি ভাইরা মানুষ নামারিকেরা, ও গোমা খালারা শোনো গোমা, আমার নবীর মহাব্বতটা দেখো, সেই দিন থেকে উঠনিটা মনে মনে চিন্তা করলো, বলে আল্লাহ আমার নবীর মেহমান হয়ে কবে যাব। আবার ওই সাহাবি, আবার নবীর সাহাবি ওই উটটাকে খরিদ করে নিয়ে আমার নবীর কাছে গিয়েছিলেন, আবার নবী মসজিদে নববীতে উটটাকে বেঁধে দেওয়ার পরে আবার নবী নামাজ করি পড়ে, আবার নবী নামাজ পড়ে বের হচ্ছিল, আর দেখছে যেন উটটার চোখ দিয়ে পানি ঝরে।
করেছে। আবার নবী জিজ্ঞাসা করে বলে উঠনি রে, বলো বলো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আবার নবীর সঙ্গে কথা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী রে, আমি এই জন্য কাঁদি ইয়া রাসূলুল্লাহ, এটা দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। আবার নবী বলছে বলে উঠনি রে, কেন তুমি কাঁদো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী রে, অনেক দিন পরে মনের বাসনা আমার পুরা হলো, জোরে বলো, আমার মনের বাসনা পুরা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী রে, আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কথা দিন ইয়া রাসূলুল্লাহ, আমি নবী যে আপনার কাছে কথা চাই। আবার নবী বলছে বলে উঠনি রে, তুমি কি বলতে চাও? উঠনি বলো। উঠনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী জি, এই আমি কথা বলতে যাই, আপনি আমার পিঠে যতদিন চাপির ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন চাপির আমার পিঠের উপরে সওয়ারি করবেন ইয়া রাসূলুল্লাহ, ততদিন আপনি অন্য কোনে উটনির উপরে চাপবেন না, জোরে বলো। আবার নেই বলছে বলে উটনি রে, কেন বলো বলো, কিসের জন্য বলো? উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী রে, যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিন আপনি আমার উঠে পিঠের উপরে চাপবেন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য নবী রে, আপনি যদি আমার পিঠের উপরে চেপে থাকেন ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাবার পরে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের উপরে চাপবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী রে, আমার কবরে কোনো মুসিবত হবে না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আরজ করি। আবার নবী বললে বলে উঠনি রে, যাও যাও যাও, আমি নবী কথা দিয়ে দিলাম, আমি তোমার যতদিন তুমি থাকবে, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে অতদিন পর্যন্ত আমি আর কোন উটনির উপরে আমি নবী সওয়ারি হব না, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আবার নবী মুস্তাফা দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছিলেন, উটনিটা বলেছিল চোখ দিয়ে পানি ঝরে যায়, উটনিটা খাওয়া দাওয়া করে না। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন, ও জগৎবাসীরা দেখো, আবার নবীর সঙ্গে হিংস্র প্রাণীরা দেখো, আজকে দেখো একটা বাবলা জানোয়ার আজকে আমার নবীর সঙ্গে কত মহব্বত করেছে, আমার নবীর সঙ্গে কত ভালোবাসা রেখেছে, আবার নবীকে কত ভালোবাসে দেখো, আজকে উটনিটা চোখ দিয়ে পানি ঝরে যায়, উটের চোখের পানি শুকাই না। আমার সালামালিক বাবজি ভাইরা, অগমা কালার শুনবাও, আমার নবীর মহব্বত দেখো, উটনিটা চোখ দিয়ে পানি ঝরে যায়। আয়েশা বলে, আমার নবী যতদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া হলো ততদিন ধরে উটনিটার চোখের পানি শুকাই না, না খেয়ে খেয়ে উটনিটা শুকাইয়া গেল আর উটনিটা মারা গেল। উটনিটার জন্য একটা কবর খোঁড়া হলো, গর্ত খুঁড়ে যখন উটনিটাকে ওই কবরে যখন শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন, আমি সময় যেন স্বপ্ন জাগতে দেখতে পাই, ওই উটনিটা যেন আমার নবীর রওজা মোবারকায় আছেন, জোরে বলো। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আমি তো এটা স্বপ্ন জগতে দেখলাম, এটা কি সত্য না মিথ্যা হবে? হযরত আয়েশা সিদ্দিকা তিনি বললেন, আমি যখন দেখলাম আমাকে যেন স্বপ্নে জগতে জানা হলো, আয়েশা রে, ওই আয়েশা, যেই জায়গাতে উটনিটাকে দাফন করা হলো, যেই জায়গাটাকে
কিডনিটাকে কবর দেওয়া হলো, ওই জায়গাটা যদি খুঁড়ে দেখা যায় মাত্র তিন দিন হয়েছে, ওই ওটনিটার একটা লোম পর্যন্ত পাওয়া যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি ওই দিনে দেখলাম কবরটাকে খোঁড়ানো হয়েছিল, আর ওই কবরটার মাটিগুলো সরিয়ে সরিয়ে যখন দাগা হলো, যতটা গর্ত করা হয়েছিল ওই সময় দেখলাম যেন ওটনিটার একটা লোম পর্যন্ত পাওয়া যায়নি। জোরে বল হযরত আয়েশা সিদ্দিকা স্বপ্ন জগতে আমার নবীকে দেখেছিলেন, আবার নবী বলেছিলেন বলে আয়েশা রে, যারা নবীর হয়ে যায় ওই ব্যক্তির আর কবরে থাকতে পারে না, আমার নবীর রওজা মোবারকে চলে আসে। জোরে বল, এর নাম হলো নবীর মহাব্বত। আব্বাজি আমার সোনা মালিকেরা শুনে যাও গো মা খালারা, আমার নবী মুস্তফার জীবনী আরম্ভ হলো, একবারও শুনে যাও। সুবহানাল্লাহ, হযরত হালিমা তো সাদিয়া বলি, আমি ওই সময় যখন দেখলাম ওই আমার ছাগলটাকে নিয়ে চলে আসা হলো, আমি বাড়ির দিকে চলে আসলাম, আসার পরে ওই জায়গাতে যেন আমার স্বামীকে বললাম, বলে স্বামী গো আমার ছেলেটার বয়স হয়ে গেল প্রায় 5 বছর হয়ে গেল, এ আমিনার বেটার বয়স 5 বছর হলো, আমরা অনেকদিন ধরে বাড়িতে রাখলাম, আর বাড়িতে আমরা রাখবো না, যার ছেলে তার হাওয়ালে করে দিব। হযরত আরিস বললা বলে হালিমার ঠিক কথা, তাই হয়ে যাবে। হযরত হালিমা তো সাদিয়া বলল, যখন তোমরা আমরা ষড়যন্ত্র করে নিয়ে চলে গেলাম, আমরা যখন গেলাম যাওয়ার পরে ওই সময় হালিমা তো সাদিয়া বলে, আমি উটনির উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপিয়ে রেখেছিলাম, আমি যখন উটের উপরে চাপিয়ে নিয়াও কিছুটা দূরে যাওয়ার পরে মক্কা নগর ঢুকবো, তার আগে যেন আমার একটু ইস্তানজা লাগলো, আমার পেশাবে যেন পড়ি লাগলো। ওই সময় আমি বললাম বলো বেটা মোহাম্মদ, বলে তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি একটু আড়াল থেকে ইস্তানজা করে আসি। ওই সময় যেন আমার নবী মোস্তফাকে বসতে বলা হলো, আমার নবী যেন দেখলেন আমার মাহালিম একটু আড়াল হয়েছে, আমার নবী যেন ওইখান থেকে আমার নবী কোথায় চলে গেছে। হালিমা বললে একটু পরে আমি ফিরে আসলাম, আসার পরে যেন দেখতে পাওয়া যায় না, আর মোহাম্মদকে যেন দেখা যায় না। হযরত হালিমা তো সাদিয়া বলছেন, মাওলা ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই মোহাম্মদকে যখন আমি খুঁজে যদি না পাই, আমি আমি আলিমাকে যে কি বলবো, আমি না যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি বলবো, আমার তো বলার কিছু থাকবে না। আব্দুল মুতাল্লিব যদি বলে আমি নারী, বলে আমার পোতা কোথায় আছে বলো হালিমা, হালিমাকে যদি জিজ্ঞাসা করে হালিমার বলার ক্ষমতা হবে না। ওই বলে গেছে ময়দান হালিমা একটু পেরেশানি হয়ে, ওই জায়গায় যেন আমার নবীকে ডাকছিল, কোথায় আছো আমার সোনার চা, কোথায় আছো আমার সোনার লাল, তোমার না দেখিলে পারে, তোমার না দেখিলে পারে, কান্দে আহা আমার পহরান। জোরে বলুন সুবহানাল্লাহ, কোথায় আছো আমার সোনার চা, কোথায় আছো আমার সোনার লাল, তোমার নাম দেখিলে পারে, কান্দে আমার পহরান, কোথায় আছো আমার সোনার চা, কোথায় আছো আমার সোনার লাল, তুমি রহমত তল্লিল আলামিন, তুমি রহমত তল্লিল আলামিন, তুমি শাফিউল মাযানামিন, তোমার আঙ্গুলের ইশারায়, তোমার আঙ্গুলের ইশারায় চাঁদ হয় দুই খানখার, কোথায় আছো আমার সোনার, কোথায় আছো আমার সোনার চা। হযরত হালিমা তো সাদিয়া তিনি বললেন, আমি ডাক দিয়ে যাই, আমিটা
মুহাম্মদ কোন জায়গায় আছো বেটা, তুমি চলে এসো। আমার নবী বললেন, মা গালিমা, একটু আল্লাহর দিদারে আমি এসেছি। জোরে বলো। আমার নবী জানো কোথায় গেছে না? গালিমা জানে নাও। হাজমা তো সাদিয়া বললাম, ওইখান থেকে চোখের উপরে জড়িয়ে জড়িয়া আমি আল্লাহর কাবা ঘরের কাছে, আল্লাহর কাবা ঘরে চাতাল ধরে আসার পরে আমি ওই জায়গায় যেন কান্দতে আরম্ভ করেছি। আমাকে ওই জায়গায় যেন একটা বুড়া মানুষ এসে বলে, বলে হালিমা রে, ও হালিমা তুমি কিসের জন্য কাঁদ বলো? হালিমাকে বলছে না, হালিমা তুমি কেন কাঁদছো? হালিমা বলছে, বলে বাবা আমি এই জন্য কাঁদি, মুহাম্মাদকে হারিয়ে ফেলেছি। ওই হালিমাকে বলছে, হালিমা আল্লাহর কাবা ঘরের ভিতরে ষাটটা ৩৬০টা মূর্তি পূজা আছে, তার নাম হলো হাবল। তুমি যদি ওই জায়গাতে যাওয়ার পরে যদি বলো, তাহলে পরে তোমার মুহাম্মাদকে তুমি পেয়ে যাবে। হালিমা তো সাদিয়া বলে, এ বুড়া বাবা রে, তোমার কথা মানা যাবে না। কেন? এই জন্য মানা যাবে না, এই মূর্তি পূজা আমার নবীর খবর দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হালিমা তো সাদিয়ার কত আকীদা দেখে নাও। আমার হালিমা তো সাদিয়া বলল, ওই সময় আমি শুনলাম না, আমাকে জোর করে যেন কাবা ঘরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আমি ওইখান থেকে জোর করে যখন নিয়ে যাওয়া হলো, আমি বলবো না তাও যেন আমাকে বলাচ্ছি, ওই মানুষটা যখন আমাকে বলালো, আমি যেমনি নবীর কথা বললাম, সঙ্গে সঙ্গে নবীর কথা শুনে ওই হাবুল মূর্তি যেন ভেঙে পড়ে গেল। জোরে বলেন, কারণ আমার নবীর কথা বললে পারে সিলিন্ডার ক্ষতি হবে। হালিমা তো সাদিয়া ওই জায়গা থেকে যখন আমিনার বাড়ি যায়, হযরতে আমিনা বলছেন, বলে হালিমা কি ব্যাপার, তুমি একা কেন এসেছো? হালিমা, আমার বেটা কোথায়? বলে হালিমা রে। হালিমা তো সাদিয়াকে বলল, বলে হালিমা তুমি একা এসেছো? বলে হাও। বলছেন, আমিনা, ও হামিনা, আমি একা আছি না রে। আমিনা, আমিনাকে সব কথা বলল। আমিনা বলছেন, হালিমা, বলে চিন্তা করো না হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতন যদি হয় বলে, আমার বেটাকে নিয়ে যাওয়ার মতন বাহানা জুগাচ্ছ তুমি? এখানে বুঝলে কোথায় আছে? তোর একদিন না আমার একদিন হবে, বলবে না? বলবে। কিন্তু আমার হালিমা তো সাদিয়াকে আমিনা বলছেন, হালিমা ঠান্ডা হও, অত টেনশন করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি না জানে আমার বেটা মোহাম্মদ হারাবে না। জোরে বলেন। আব্দুল মোতাল্লেব এসে বলছেন, কি ব্যাপার হালিমা, তুমি একাই কেন? আমার দাদু ভাই কই? বলছেন, গাল্লার কাবা ঘরের মোতাওয়াল্লি, আমি একা আসি না গো, আপনার পোতাকে আপনার দাদু ভাইকে আমি সঙ্গে নিয়ে এসেছিলাম। সব কথা যখন বলা হলো, আব্দুল মোতাল্লেব বলছেন, হালিমা চিন্তা করো না, আমার মানুষদেরকে আমি ডাকবো। আল্লাহর কাবা ঘরে চাতালে যাওয়ার পরে আব্দুল মোতাল্লেব তিনি বললেন, কে আছো গো? কুরাইশ বংশের মানুষেরা, আমার বংশের মানুষেরা তোমরা চলে আসো, আমার মোহাম্মদকে যেন খোঁজে পাওয়া যায় না, আমার বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে খোঁজে পাওয়া যায় না। তোমরা যদি খুঁজে এনে দিতে যদি পারো, আমি আব্দুল মোতাল্লেব তোমাদের কি ১০টা করে আমি উট পুরস্কার দেব। সময় খোঁজা খুঁজে করতে আরম্ভ করলো, আমাদের বংশের ছেলে হারিয়ে যাবে, এটা কেমন করে হয়? বলে এটা হতে পারে না, বলে আমাদের বংশের ছেলেরা হারিয়ে যাবে না। আবার নবীকে খোঁজা খুঁজে করলো।